হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। মা, তুমি বলছো না কেন বাবা তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল গাড়ি করে, আর কেন তুমি হাতে চোট পেলে? তুমি যেমন আমি কষ্ট পেলে কষ্ট পাও বুঝতে পারো, তেমন তুমিও কষ্ট পেয়েছো মা, আমি বুঝতে পারছি। না রূপা, তোর বাবা এত বছরেও কোনোদিনও আমার গায়ে একটা আঁচড় পর্যন্ত কাটেনি। উনি নিজে কষ্ট পাবেন, কিন্তু আমাকে কষ্ট কখনো দিতে পারেন না। তোর বাবার মনের মধ্যে কিছু একটা তো চলছে, যা ঝড় আসার আগ মুহূর্তের প্রস্তুতি। আমি বুঝতে পারছি না, ওনাকে খুব অচেনা মনে হচ্ছে। মনের ভেতর অনেক প্রশ্ন ওনার, সেগুলোর উত্তর উনি কোথায় খুঁজে বেড়াচ্ছেন আমি তাও বলতে পারবো না। সূর্য বাড়ি ফিরে আসে। দিদিভাই বলে, কী রে সূর্য, তুই কোথায় ছিলি সারা রাত? আমরা কতটা টেনশন করেছি। মা আর রূপা, মা আর সোনা কোথায়? সূর্য কোনো কথা বলে না। তোর মাথায় কী করে চোট লাগলো? উর্মি এক গ্লাস জল নিয়ে এসে তো। উর্মি জল আনলে সূর্য খায় না, বলে আমাকে ঘরে যেতে দাও, আমাকে একলা থাকতে দাও। কী রে সূর্য, এরকম শরীর খারাপ করবে তোর, না খেয়ে দে সারা রাত জাগলে, তুই বুঝতে পারছিস সেটা? সূর্য ওপরে উঠে চলে যায়। সোনা এবং দিদিভাই চলে আসে। কি হয়েছে লাবণ্য, বলবে তুমি? আমি কিচ্ছু জানি না প্রবীণ, বিশ্বাস করো। কি হয়েছে না হয়েছে দীপা এবং সূর্যই জানে, আমাদেরকে কিচ্ছু বলেনি কখনো। বাবা বাবা বলে ডাকাডাকি করতে করতে সোনা তার বাবার ঘরের দিকে চলে যায়। উর্মি নিষেধ করে, বলে তোমার বাবা একলা থাকতে চেয়েছে, তুমি যেও না। কিন্তু সোনা কোনো কথাই শুনতে রাজি হয় না। পরের দিন সকালে সোনা রূপা দুজনেই স্কুলে আসে। সেখানে ম্যাম কিছু লেখাপড়া ধরে, তারা দুজনেই উত্তর দিতে পারে। এরপরে ক্লাস শেষে প্রিন্সিপাল ম্যাম সোনাকে বাইরে ডেকে নিয়ে যায়, বলে দেখো সোনা, তোমার বাবাকে আমরা ব্যক্তিগতভাবে স্কুলে ইনভাইট করতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবেই তোমার বাবাকে ফোনে পাচ্ছি না, বা উনি ফোনও রিসিভ করছেন না। আমি বুঝতে পারছি না কী করব। তুমি তোমার বাবাকে বলবে যে আমাদের এখানে চিফ গেস্ট হয়ে আসার জন্য? আমি জানি উনি অনেক ব্যস্ত, অনেক বড় ডাক্তার উনি। ঠিক আছে, আমি বলবো ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না। তখনই ম্যামের কাছে একটা ফোন চলে আসে, যেখানে ফুলের কিছু অর্ডার সংক্রান্ত কথাবার্তা বলছিল। তখনই সোনার মাথায় বুদ্ধি আসে যে পাকা মেয়ে এবং মা খুব কষ্ট করে চলছে, তাদের যদি আমি এই কাজের সন্ধানটা নিয়ে দিতে পারি, তাহলে হয়তো বা তাদের আরও ভালো দিন দেখতে পারবে। আর সেইভাবে রূপাকে গিয়ে সমস্ত কথা বলে। রূপা বলে, আমি গিয়ে ম্যামের সাথে কথা বলছি। এই বলে ম্যাম যখন ফোনটা রেখে দেয়, তখনই রূপা এসে বলে, ম্যাডাম আপনি ফুলের কাজ করাবেন, আপনার তো পুরনো লোক নেই, তাহলে আমার মাকে এই কাজের অর্ডারটা দিন না, যাতে করে আমার মা এই কাজগুলো সুন্দর করে করতে পারে। আমার মায়ের ফুলের অর্ডারের সবাই কিন্তু প্রশংসা করে, আর তার হাতের কাজ খুবই ভালো, তার সাথে প্রতিযোগিতা করার মতো কেউ নেই। ঠিক আছে রূপা, তোমার মা তো এখানে কাজ করে না, তাহলে ওনাকে বললে কি করবে? হ্যাঁ করবে, আমি মাকে গিয়ে বলবো তো। প্রিন্সিপাল ম্যামের মনে হয় যে ডাক্তারবাবুর থেকে টাকা নিতে না, রূপা এবং তার মাই সব টাকা পে করবে, আর সেটা মেনেই এই কাজের অর্ডারটা রূপার মাকে দিয়ে দেয়। সোনা রূপা দুজনে খুব খুশি হয়ে যায়, একে অপরকে জড়িয়ে ধরে। ওদিকে দীপার হাতে আঘাত লেগেছে। সূর্য চেম্বারে বসে আছে, সেখানে সে ওটি করে এসে এখন রুগী দেখবে বলে নার্সকে বলছে। স্যার, আমি বুঝতে পারছি না, আপনি প্রতিদিন আগে চেম্বার শেষ করে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করতেন, এখন কেন যেতে চাইছেন না? আপনার এত কথা শোনার দরকার নেই, যে পেশেন্টগুলো সিরিয়াল পায়নি তাদেরকে দিয়ে দিন, আমি দেখতে চাই। আর সূর্য সোনার ছবিটা দেখে ভাবে যে, সোনা মা, তুই তো আমার মেয়ে নোস, আমি তোকে ছোটো থেকে বড় করেছি, তুই দীপা এবং কবিরের মেয়ে, যে দুজন মানুষকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ঘৃণা করি, তাই তোর কাছ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাব, যেখানে তুই একলাই আমাকে ছেড়ে বাঁচতে পারবি। আমি কখনো তোকে কষ্ট দিতে চাই না, আর পারবও না, সে কারণে একটু একটু করে তোর জীবন থেকে আমি নিজেকে আড়াল করে নিচ্ছি। এখন আমাকে পেশেন্ট দেখতে হবে। তখন মিশকা চলে আসে। কিরে সূর্য, কালকে ওরকম করে দীপাকে শেষ করার জন্য নিয়ে গিয়ে তুই আবার বাঁচিয়ে নিয়ে চলে এলি, কি বললি তুই? দেখ মিশকা, একদম নিজের লিমিটটা ক্রস করবি না। আমাকে দেখে তোর খুনি মনে হয়? আমি একজন ডাক্তার, আমি কেন দীপাকে শেষ করতে যাব? না, তোদের যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও ড্যামেজ হয়েছে, এবং তোরা দুজনে একসাথে কি করে চোট পেলি? মানুষ কি একসাথে এক গাড়িতে থাকলে চোট পেতে পারে না? সেজন্য তুই এরকম একটা অ্যালিগেশন আমার ওপরে কেন দিতে যাবি? দেখ, আজকে তুই বুঝতে পারছিস না, একদিন সোনার থেকে তুই ধাক্কা খাবি যখন, তখন বুঝবি যে আসলে সোনা সব কিছু জানতো। দীপা তোকে যেমন ম্যানিপুলেট করেছে রূপাকে দিয়ে, তেমনই সোনাকে ম্যানিপুলেট করেছে নিজের দিকে, আর সেটা যখন তুই বুঝতে পারবি, তখন দেখবি তুই নিজেই সোনার কাছ থেকে দূরে সরে যাবি। মিশকা, বলেছি না বাচ্চাদের এর মধ্যে টেনে আনবি না, নাইনে কি করবো, ওরা কি বোঝে না নাকি?
ওরা বাচ্চা মনে করেছিস? ওরা যা কিছু বোঝে সেটা তুই বুঝতে পারছিস না সূর্য। হয়ে গেছে তোর বকবক করা, এখন আমি এই কথাগুলো শুনতে পারছি না। তুই সবকিছু জেনেও চুপচাপ রয়েছিস, তোর কিচ্ছু করার নেই, না করার নেই। তাহলে তুই কি আমাকে জোর করে কোনো কিছু করাতে চাইছিস মিশকা? আমি সেগুলো কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারবো না। তাই বলছি যে দেখ, বেশি বাড়াবাড়ি না করে একদম চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। আমি এখন রুগী দেখবো, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। সূর্য, তুই বুঝতে পারছিস না তোর পেছনে যে বড় গেম খেলা হচ্ছে সেটা আমি কিন্তু খুব ভালো বুঝে গেছি। এখন তুই যদি নিজে ইচ্ছে কোনো কিছু না বুঝতে চাস, সেখানে জোর করে কী করে তোকে বোঝাবো? দেখ দীপা, যা কিছু করেছে সোনার উপর ভবিষ্যৎ সিকিউর করার জন্যই করেছে। আর ওরা দুজনেই তোর কাছে মিথ্যে বলেছে, সোনা এবং দীপা দুজনেই সব কিছু জানে, তুই একদিন বুঝতে পারবি। এরপরে পেশেন্ট চলে আসে, মিশকা এবং সূর্যকে ঝগড়া করতে দেখে বলে, ডাক্তারবাবু তাহলে আমি পরে আসবো? না, আপনি বসুন মিশকা, তুই এখন এখান থেকে বেরিয়ে যা, কোনো কথা বলবি না আর একটাও, কারণ আমি এখানে এখন পেশেন্ট দেখবো। সূর্য বসে পড়ে, মিশকা ভাবে, সূর্য ডার্লিং তুমি আর ভেবো না, একদিন এমন আসবে যে তোমার পরিবার তো তোমার পিছু ছেড়েই দিয়েছে, দীপা এবং সোনারূপাও যে তোমার পাশে ছিল তারাও থাকবে না, একদিন তুমি ওদের সবাইকে সরিয়ে দিয়ে একলা হয়ে যাবে। তার পরিকল্পনা মাফিক তুমি চলছোই, তুমি নিজেকে ব্যস্ত করে নিয়েছো, চেম্বারে সময় দিচ্ছ, এখানেই থাকছো, এর বাইরে কোনো কিছু তুমি দেখছো না, কাজটাকেই নিজের প্রফেশন হিসেবে আবার বেছে নিয়েছো এমনভাবে যে কাউকে সময় দিচ্ছ না। আমি তো সব কিছু বুঝতে পারছি। এরপরে তুমি বুঝবে যে মিশকা সেন আর তুমি ছাড়া কেউ নেই তোমার, আর কেউ তোমাকে ঠকালেও আমি তো তোমাকে ঠকাতে পারবো না সূর্য, আমি তো সবসময় তোমাকেই চেয়ে এসেছি। এই সমস্ত কথা ভেবে মিশকা খুব খুশি হয়ে যায়। ওদিকে দীপার কাছে ফোন করেছে প্রিন্সিপাল ম্যাম, তাদের স্কুলের অনুষ্ঠানে দীপাকে ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। তাই দীপার হাতের যেহেতু অবস্থা ভালো না, বরদা গিয়ে সমস্ত জিনিসপত্রগুলো দীপার এনে দেয় যাতে সেই কন্ট্রাক্টটা পূর্ণ করতে পারে। সোনা রূপা দুজনেই চলে আসে। পিপি যখন স্কুল থেকে সোনাকে নিতে যায়, সোনার মনটা খারাপ হয়ে যায়। বলে, কেন তুমি আমার সাথে বাড়ি যেতে পারো না? আমি বাড়ি না গিয়ে পাকামের বাড়িতে যাই, বাবা তো এখন বাড়িতে নেই আর ব্যস্ত, আমি যদি দেরিতেও বাড়িতে ফিরি তারপরও তো কোনো সমস্যা নেই, বাবাকে আমি মিস করছি, বাবা যে কেন এলো না? দেখো বাবা অনেক বড় ডাক্তার, তোমাকে বুঝতে হবে ইংশুকুটি। তাহলে চলো আমরা মার গিয়ে হেল্প করে দেই, পরে না হয় মামু তোমাকে বাড়িতে পৌঁছে দেবে, কারণ অনেক কাজ রয়েছে, মা তো একলা করতে পারবে না, মায়ের হাতে তো চোট লেগেছে। সোনা রূপা দুজনেই চলে আসে। দীপা বলে, কী ব্যাপার, তোমরা আমাদেরকে এই অর্ডারটা পাইয়ে দিয়েছো তাই তো? তোমরা আমার জন্য সুপারিশ না করলে প্রিন্সিপাল ম্যামের কাছে কে করেছে? কারণ আমার দুই মেয়েই তো ওখানে পড়াশোনা করে। আমি জানি না তুমি কি করে জানলে, আমরা তো কেউ বলিনি তোমাকে। আমি বুঝতে পারি, হ্যাঁ মা তো সব কিছুই বুঝতে পারে, কোনো কিছু অজানা নেই। যে মা তার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে তারা অনেক কিছুই জেনে বুঝে থাকে। দেখো দীপা, সেদিন কি হয়েছিল তুমি কিন্তু আমাদের কিচ্ছু বললে না, আমরা কিন্তু তোমার গার্জিয়ান হিসেবে তোমার পাশে এত বছর ধরে রয়েছি, দাদা বৌদি তোমরা চিন্তা করো না, কিচ্ছু হয়নি, ডাক্তারবাবু আমার কোনো ক্ষতি করতে কখনো পারে না, আর তোমরা যা ভাবছো সেগুলো ভুল। সেদিন একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের, ঠিকই দুজনে একসাথে চোট পেয়েছি, এতটুকুই যা। তাহলে ডাক্তারবাবু তোমাকে গাড়িতে তুলে কোথায় নিয়ে যাচ্ছিল? আমাদের কিছু জরুরি প্রয়োজন ছিল কথা বলার, সেটা করার জন্যই গিয়েছিলাম, আর মাঝপথেই তো এগুলো ঘটে গেল। দীপা, এখন তুমি তোমার হাতটাকে কিন্তু আর কোনোভাবেই কষ্ট দিও না, এরকম করে তুমি এই অর্ডারটা পূর্ণ করতে পারবে তো? আমরা সবাই তোমাকে সাহায্য করব, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ মা, আমরা দুজনে তোমাকে সাহায্য করব বলে এখানে এসেছি, দেখি তোরা কী কাজ করতে পারিস, কিছু আদৌ করতে পারবি কি না সেটাই দেখা যাক, আমরা সব করতে পারি, আমরা এখন বড় হয়ে গেছি। জানো তো পাকা মেয়ে, বাবা রাত্রিবেলা এসে ঘুমিয়ে পড়েছিল, কোনোভাবেই কোনো রাগ করেনি, কোনো কষ্ট আমাকে বুঝতে দেয়নি, কিন্তু সূর্য সারা রাত কান্না করেছে, চোখের জল পড়েছে তার। সোনামা বুঝতেও পারেনি, বাবাকে একটা আদর করে দিয়ে বাবার পাশে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে, কিন্তু সূর্য আগের মতো আর সোনাকে ভালোবাসছে না, তাকে জড়িয়ে ধরছে না, সোনারও এতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছে সে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে। সূর্য নিজেকে একলা করে নিল, সোনারূপা দীপাকে নতুন কাজের সন্ধান দিল। আজকে সোনারূপার জন্য আরও একটা বড় অর্ডার পেয়েছে দীপা, যেই টাকাটা দিয়ে তাদের বেশ কিছুদিন চলে যাবে। সোনারূপা বুদ্ধি করেই তার মাকে এই অর্ডারটা পাইয়ে দিয়েছে। আর ওদিকে সূর্য সোনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এবং তার জন্যই একটু একটু করে সোনাকে সমস্ত দায় দায়িত্ব থেকে একলা ছেড়ে দিচ্ছে, যাতে সোনা একলাই বাড়ির অন্যান্য সদস্যদের সাথে থেকে বড় হতে পারে, সূর্য কোনো দায়িত্বই আর সোনার নেবে না। এই সব কিছু সোনার খুব কষ্ট লাগছে, যে তার বাবা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কোনোভাবেই কি তার বাবা মা
দুই বোন সহ একসাথে থাকা যায় না, এসব নিয়ে সোনার মাথায় অনেক চিন্তা। কিন্তু তারা দুজনেই তো ছোট সোনারূপা, তাদের কথা তো কেউই শুনছে না। সূর্যরও প্রচণ্ড কষ্ট লাগছে, কিন্তু মিষ্কার দেওয়া কথা বারবার মনে ভাসছে যে দীপা এবং কবিরের মেয়ে হচ্ছে সোনারূপা। তাহলে যে দুজন মানুষকে ঘৃণা করে তার মেয়েদের কি করে আদর করতে পারে? আর সে কারণে সূর্য আস্তে আস্তে সোনারূপা এবং দীপার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। মিষ্কা তো চাইছে যে সূর্য নিজে হাতে দীপাকে শেষ করুক, তাহলে খুব ভালো হয়। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।